একটা সেক্রেটারি ইনফরমেশন আসে যে প্রতাপগড়ের ছন্দ্রবিদের কাছে একটা কিছু কনফাইনমেন্ট আইটেম দিয়েছে, সেই মোতাবেক বিভিন্নগর থানার ওসি সহ আমরা ট্রেক কর কিছু পুলিশ ট্রেক করি ওই জায়গার মধ্যে। ট্রেক করে ভূপেন চক্রবর্তী নামে একটা ছেলেকে আমরা আটক করি। তাকে সার্চ করার পর তার কাছ থেকে আমরা প্রায় 41টা প্যাকেট পাই, যার মধ্যে প্রতিটা প্যাকেটের মধ্যে 200 করে ইয়াবা ট্যাবলেট আছে। টোটাল 8200 আমরা ইয়াবা ট্যাবলেট তার কাছ থেকে তার পজিশন থেকে আমরা পাই। সাথে সাথে তার যে সে ভাড়া বাড়িতে থাকে, প্রতাপ বলে ভাড়া বাড়িতে থাকে, ওই বাড়িতেও আমরা সার্চ করি। সার্চ করার পর কিছু টাকা পাই, 4000 টাকা, একটা পাই ব্যাংকের পাসবই আর কিছু এটিএম, একটা এটিএম কার্ড, ভোটার আই আধার কার্ড আমরা পাই, এটা আমরা সিজ করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, একটা স্পেসিফিক কেস রেজিস্টার হবে এনডিপিএস অ্যাক্টে। তাকে ডিটেন করছেন কোন জায়গা থেকে? তাকে প্রতাপগড় থেকে, প্রতাপগড় যন্ত্রবিজ থেকে আমরা ডিটেন করেছি। উনি মনে করেন তার সঙ্গে আরও অন্য অন্য কিছু বেরিয়ে আসতে পারে? আসতে পারে, জিজ্ঞাসাবাদ চলছে, ইন্টারোগেশন চলছে, ইনভেস্টিগেশনে সব কিছুই বেরিয়ে আসবে। এর নামে কি আগে কোনো ধরনের? এখনও আমরা পাইনি, তবু আমরা জিজ্ঞাসাবাদ চলছে। Thank you.